সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমরা গতদিন এসো অঙ্ক শিখি বই থেকে ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক শিখেছিলাম। আজ আমরা বছর মাস দিনের অঙ্ক শিখব। তোমরা তোমাদের অঙ্ক বইয়ে 113 নম্বর পৃষ্ঠায় এসো। এখান থেকে আমি তোমাদের আটের দাগের অঙ্কটা এখন দেখাচ্ছি। কী আছে আটের দাগের অঙ্কে? 1115 দিন সমান কত বছর, কত মাস ও কত দিন? দিনটাকে আমাদের কী করতে হবে? বছর, মাস আর দিনে পরিণত করতে হবে। তাহলে আমরা কীভাবে করবো এটা? প্রথমে দিনের ওপরে কী থাকে? মাস। মানে দিনের থেকে বড় হচ্ছে মাস, মাসের থেকে বড় বছর। তাহলে আমরা প্রথমে দিন থেকে মাসে নিয়ে যাব। দিনটাকে কী করে মাসে নিয়ে যাব? কত দিনে এক মাস হয় জানো তো? 30 দিনে এক মাস হয়। আর ছোটো একক থেকে বড় এককে যেতে গেলে কী করতে হয়? ভাগ করতে হয়, এটা তোমাদের সবার জানা আছে। তাই আমরা 1115 দিনকে 30 দিয়ে ভাগ করব। দেখো, এখানেও তোমরা তিনের নামতে পড়ে অঙ্কটা করতে পারো। তিনের নামতে পড়ে এই দুটো অঙ্ক ধরতে হবে। তিন একে তিন, তিন দুয়ে ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা তিন তিনে নয়, অর্থাৎ 3 × 3 = 90 হলো। এবার কী করবো? বিয়োগ। 1 × 9 = 11, 10 + 2 দিতে হাতে এক মিলে গেল 0, 5 নামলো। ঠিক একইভাবে আবার দেখো, তিনের নামটা পড়ো। আর এখানে 21 ধরে এরকমভাবে করতে হবে। তিন একে তিন, তিন দুয়ে ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো, তিন পাঁচ 15, তিন ছয় 18, তিন সাথে 21, তাহলে 7 হলো। 7 × 0 = 7 × 21 বিয়োগ করলে হলো 5। এক মিলে গেলো 0, দুয়ে 2 মিলে গেলো 0। তাহলে আমরা এর আগেও বলেছিলাম যে এখানে যে একক থাকবে এখানেও সেই এককটাই হবে, তাহলে 5 দিন হলো। আর আমরা 30 দিয়ে ভাগ করে কি পেলাম বলো তো? মাস। অর্থাৎ 1115 দিন সমান 37 মাস 5 দিন এখন হলো। এবার মাসটা আমরা দেখতে পাচ্ছি কি 37, অর্থাৎ 12 মাসের থেকে বেশি, কারণ 12 মাসে এক বছর। তাই মাসটাকে আবার বছরে পরিণত করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করবো বলো তো? 12 দিয়ে, কারণ 12 মাসে এক বছর এই মাত্র বললাম। আর মাসটাকে বছর করতে গেলে ভাগই হবে, কারণ ছোট একক থেকে বড় এককে নিয়ে যাচ্ছি। 12 দিয়ে ভাগ করো, 12-র নামটা পড়ো। 12 × 1 = 12, 12 × 2 = 24, 12 × 3 = 36, 12 × 4 = 48, বেশি হচ্ছে। তাহলে 12 × 3 = 36 বিয়োগ করো 6 × 5 = 7, 1 × 3 = 3 মিলে গেলো 0। তাহলে একটা কী হলো? এক মাস, এই এককটা এখানে বসবে। আর 3 হলো বছর। ওকে, তাহলে উত্তরে কী লিখবে? অতএব 1115 দিন সমান 3 বছর 1 মাস আর 5 দিন। তাই তো, এইভাবে তোমরা দিন থেকে বছর, মাস আর দিনে পরিণত করা শিখলে। ঠিক আছে, এরপর আমরা 9-এর দাগের অঙ্কটা করব। দেখো কী আছে? 8 বছর 2 মাস 20 দিন সমান কত দিন? তাহলে আমাদের কী করতে হবে? প্রথমে বছরটাকে মাসে নিয়ে যেতে হবে, মাসের সাথে মাস যোগ করতে হবে, সেই মাসকে দিনে পরিণত করতে হবে, দিনের সাথে দিন যোগ করে উত্তর বের করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা অঙ্কটা করে নিই। 8 বছর 2 মাস 20 দিন আছে। তাহলে বছরকে আমরা প্রথমে মাসে নিয়ে যাব। কী করতে হবে বলো তো? কত মাসে এক বছর? 12 মাসে। তাই 12 দিয়ে আমরা গুণ করব, কারণ বড় একক থেকে ছোট এককে নিয়ে যাচ্ছে। 12-র নামটা 8 ঘর বড়, 12 × 8 কত? 96। তাহলে 96 কী হলো? মাস। এই 96 মাসের সাথে আমরা কী করবো? 2 মাস যোগ করব। 2 মাস যোগ করলে কত হবে? 2 × 6 = 8, 9, 98 মাস। মাসকে আমাদের আবার কী করতে হবে? দিনে পরিণত করতে হবে। কত দিনে এক মাস? 30 দিনে। তাই আমরা 98 মাসকে 30 দিয়ে গুণ করব। খুব ইজি, 0 প্রথমে বসিয়ে নেবে, তারপর 3-এর নামটা করে 98কে গুণ করবে। 3 × 8 = 24, 4 × 2 = 3, 9 = 27,
আর দুয়ে আঠাশ উনত্রিশ, তাহলে দু হাজার নশো চল্লিশ কী হলো দিন। এর সাথে আমরা কত দিন আছে এখানে, কুড়ি দিন, কুড়ি দিন যোগ করব। তাহলে আমরা এবার এই কুড়ি দিন যোগ করে নেব। শূন্য চার দুই ছয় নয় দুই, দু হাজার নশো ষাট দিন। তাহলে আট বছর দু মাস কুড়ি দিন সমান কত উত্তর হলো দু হাজার নশো ষাট দিন। অতএব দিয়ে উত্তরে লেখো যে আট বছর দু মাস কুড়ি দিন সমান দু হাজার নশো ষাট দিন, ঠিক আছে। এইভাবে তাহলে তোমরা বছর মাস আর দিন দেওয়া থাকলে দিনে পরিণত করবে। ওকে, তাহলে এই পেজের অঙ্কগুলো মোটামুটি বুঝলে, যদি কোথাও কিছু অসুবিধা হয় তোমরা তাহলে ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।